আপনার হাটে যেখানে গরু বাঁধেন ওইখানে চলে গিয়েছিলাম, সুন্দর সুন্দর গরু দেখাইলাম দর্শক ভাই। মানে ঈদের হাট ছিল তো এই কারণে মনে করেন বাড়ি দেখাতে পারছিলাম না, আপনাকে হাটে দেখাইছিলাম ভাই। আর এখনো যে গরুগুলো আছে মনে করেন সবগুলো আমি হাটে নিয়ে যাবো, গাড়ি চলে আইস অলরেডি, তার ভিতরে আমি সেই ফাঁকে অল্প একটু টাইম ব্যয় করছি। এখন যেই কটা গরু দেখানো যায় ভাই আর কি, কটা গরু দেখাবো তাও আনুমানিক গরু আছে 10টা ভাই, এখন টাইম কটা পাবো আমি দেখানোর এই কটা দেখাবো ভাই। মানে ভিডিওর ভিতরে ডিপেন্ড করবে আর কি। আচ্ছা, তো দাম কি আগের মতো থাকবে নাকি বাড়তি না বেশি? না ভাই, একটু মনে করেন যে দাম যেমনটা ছিল হালকা একটু বাড়ছে দাম, মানে সবাই বড় গরু ছাড়ছে ছোট গরু কিনে চাহিদা বাড়ছে আর কি। তো আসলে বাজার অনুযায়ী তো আপনাদের দামটা হয় ভাই। হ্যাঁ আচ্ছা, তো যেহেতু টাইমও শর্ট ভাই, তাহলে আমরা দেরি না করে গরুগুলো এক এক করে তুলে ধরি। হ্যাঁ, রাকিব ভাই সিরিয়ালের এক নম্বরে, মাশাল্লাহ খুবই সৌন্দর্য সম্পূর্ণ একটা আমরা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি। এই গরুটার জাত মান সম্পর্কে একটু বলবেন দর্শকদের। এটা হলস্টাইন একটা ফ্রিজিয়ান বাচ্চা, হাই পার্সেন্টেজের বাচ্চা, খুব ভালো পার্সেন্টেজ। আচ্ছা আচ্ছা, দর্শকদের যে চামচাগুলো দেখাই দিই, মাথাটা দেখেন খুব স্বল্প আছে, যেখানে টানবে হাড় ভিতর টানবে সব জায়গাতে। হ্যাঁ সব জায়গাতে। আচ্ছা, মাথার অংশটা তো অনেক সুন্দর, অনেক সুন্দর গেটা ফুল একটা বাচ্চা হয়েছে মাশাল্লাহ। ঠোঁটটাও তো গোলাপি, ঠোঁটটাও গোলাপি আছে, লাভের অংশটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, লাভের অংশটা দর্শক আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন মাশাল্লাহ চমৎকার আসছে। হ্যাঁ, পায়ের গিরা একটা খুব মোটামুটি, পায়ের গিরা গুলো যদি লক্ষ্য করেন দেখতে পারবেন মাশাল্লাহ। পিছনের পালগুলো শেপটা খুব সুন্দর আছে, ছোট বাচ্চা হিসাবে মাজার শেপটা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। অল স্কয়ার একটা সুন্দর একটা বাচ্চা ভাই। আমরা এই সাইডের প্রিন্টটা একটু দেখানোর চেষ্টা করি, দেখেন দর্শক ভাইদেরকে দুই সাইডের প্রিন্টটা দেখেন দর্শক, এই সাইডের প্রিন্টটা কিন্তু দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, সুন্দর একটা বাচ্চা। বয়সটা কেমন আসবে ভাইয়া? এটা বয়স আনুমানিক 6 মাস প্লাস ভাই, মানে 6 মাস প্লাস হয়েছে আর কি। কেমন দাম পড়বে গরুটার? চা দাম 65,000 টাকা ভাই। চা দাম 65,000? হ্যাঁ, এখানে হালকা কিছু দরদাম করে নিতে পারবে, এখানে হালকা কিছু দরদাম করে দর্শক নিতে পারবে। আচ্ছা ভাই, আমরা দুই নাম্বার গরুটা দেখেন ভাই, সিরিয়ালের দুই নাম্বারে মাশাল্লাহ, বাচ্চার মধ্যে একটা সুন্দর একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি। এই গোটা সম্পর্কে একটু বলবেন। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা ভাই, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বয়সটা কেমন হবে আনুমানিক? বয়স আনুমানিক 8 মাস প্লাস ভাই। আনুমানিক 8 মাস প্লাস হবে বয়সটা দর্শক, এই যে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়াটা একদম কিন্তু সম্পূর্ণ সুস্থ সবল রয়েছে। হ্যাঁ ভাই, লাভের দেখেন দর্শক ভাই, লাভের অংশটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, পাগুলো যদি লক্ষ্য করেন পাগুলো দেখতে পাচ্ছেন চমৎকার বডি। আর দুই সাইডের প্রিন্টটা দেখেন দর্শক ভাই, দর্শক ভাই এই যে প্রিন্টটা দেখেন, এই যে এগুলো কিন্তু সব দুধের পশম ভাই। আচ্ছা আচ্ছা, মানে মানে লাল লাল হয়ে আছে। হ্যাঁ, এগুলো গর্বের পশম সব, এগুলো সব পড়ে যাবে ভাই, এখন গরম পড়ে গেছে। জি, ধোয়াইলে মনে করেন যে এগুলো যদি এখানে তো কিছু কথা বলা যাবে, হালকা কিছু দরদাম করে নিতে পারবে হালকা কিছু। আচ্ছা ভাই, আমরা তাহলে তারপরে ভাই সিরিয়ালের তিন নম্বরে যে গোটা দেখতে পাচ্ছি মাশাল্লাহ, এটাও খাওয়া দাওয়ায় ব্যস্ত রয়েছে। এই গোটা জাত মান সম্পর্কে বলবেন। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাত ভাই, হলস্টাইন ফ্রিজিয়ান জাত, বেশ লম্বা চড়া দেখতে পাচ্ছি, বেশ লম্বা চড়া আছে। এই বাচ্চাগুলো আসল কথা হইতে জানেন তো, মানে মায়ের দুধে খাবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলেন, মানে দুধ দোয়ালিছে, দুধ কম পাইছে, এই কারণে বাচ্চাগুলোর গ্রুপটা একটু কম একটু কম পাইছে। মানে আগে দুইটা তো মোটামুটি ভালোই ছিল। হ্যাঁ, ওইগুলো একটু দুধ পাইছে ভালো, সেজন্য মনে করেন যে আর এটার একটু গ্রুপটা কম আছে, কম আছে, কিন্তু দাঁতটা খুব সুন্দর। আচ্ছা, ফিজিয়াম দাঁত দর্শক ভাইদেরকে দেখান, একটা জিনিস কি জানেন তো, সবসময় যে গায়ে গোস্ত থাকলে এটা ভালো হয় তাও না। জি জি, মনে করেন যে দাঁত মানের উপরেও কিছু জিনিস আছে ভালো, মানে দাঁতটা খুব ভালো এইটুকু। দেখেন পায়ের গিরি চারটা, দেখেন গিরি চারটা দর্শক আপনারা, অনেক মোটা মোটা আছে, অনেকটা মোটামুটি রয়েছে। বয়সটা কেমন আসবে ভাই? বয়স আনুমানিক 7 মাস প্লাস ভাই, আনুমানিক 7 মাস প্লাস হবে। মনে তো জাতটা তো হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। দর্শক এই সাইডের প্রিন্ট আপনাদেরকে দেখাবো, দেখতে পাচ্ছেন চমৎকার আসছে ভাই। সিরিয়ালের তিন নাম্বারটার কেমন দাম পড়বে? এটা চা দাম ভাই 62,000 টাকা ভাই। চা দাম 62,000, এখানে হলে কিন্তু দরদাম করে নিতে পারবে। আচ্ছা ভাই, আমরা তাহলে চার নাম্বার গোটা দেখাই ভাই। সিরিয়ালের চার নাম্বারে একটা চমকপ্রদ একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি। এই গোটা জাত মান সম্পর্কে? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাত ভাই। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান জাত। হ্যাঁ ভাই। আচ্ছা, দেখেন দর্শক ভাইদেরকে, মানে সৌন্দর্যের কোনো কমতি নাই, সৌন্দর্যের কোনো কমতি নাই, খুব সুন্দর বাচ্চা। বয়সটা কেমন হবে ভাই? বয়সটা আনুমানিক 9 মাস প্লাস ভাই। 9 মাস প্লাস হবে, বেশ বড় সড় আকৃতির একটা ষাঁড় বাচ্চা। হ্যাঁ ভাই, মাথার মাথাটা কত ছোট আছে, যে গোলাপ অম্বলটা দেখেন দর্শক ভাইদেরকে। আচ্ছা, চামড়া কি লুজ হবে? হ্যাঁ, চামচুজ অনেক লুজ আছে, খুব স্বল্প আছে চামচুজ। মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন, এবং পাগুলো পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা ভাই, পায়ের গিরাগুলো অনেক মোটা মোটা আছে। আচ্ছা, বয়স তো তাহলে 9 মাসের মতো হবে। হ্যাঁ,
মাজার শেপটা দর্শক দেখতে পাচ্ছেন, আসলে বাচ্চা গরু, এরপরে কিন্তু বেশ ভারী রয়েছে। হ্যাঁ, খুব ভারী মাজার বাচ্চা। সিরিয়ালের এটা চার নাম্বার বাচ্চা, মার্শাল্লাহ, উঁচা চড়া লম্বা সব দিক দিয়ে রয়েছে পারফেক্ট। কেমন দাম পড়বে ভাই গরুটা? এটা 75,000 টাকা। এখানে তো কিছু কথা বলা যাবে, এখানে হালকা কিছু দরদাম করে নিতে পারবে। আচ্ছা ভাই, আমরা পাঁচ নাম্বার গরুটা দেখাই দিন। দেখেন ভাই, সিরিয়ালের পাঁচ নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছি, বেশ বড় সড় আকৃতি, এই গরুটার জাত মান সম্পর্কে বলবেন ভাই। এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাত ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান জাত? হ্যাঁ, আর আমার কাছে মূলত, আমি হলস্টাইন ফ্রিজিয়ান জাতেরই ব্যবসা বেশি করি ভাই। যারা ফ্রিজিয়ান জাত নিয়ে কাজ করতে চান, তারা আমার কাছে যোগাযোগ করলে আমি সবসময় ফ্রিজিয়ান জাতের বাচ্চা দিতে পারবো ভাই। আচ্ছা ভাই, এই বাচ্চাটার বয়সটা কেমন আসবে? এই বাচ্চাটার বয়স ভাই 10 মাস প্লাস ভাই। 10 মাস প্লাস? হ্যাঁ ভাই, দর্শক দেখতে পাচ্ছেন 10 মাস প্লাসের কিন্তু একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের সার বাচ্চা, মাশাআল্লাহ। পায়ের হাড়গুলো তো মোটামুটি রয়েছে, গিয়াগুলো অনেক মোটামুটি আছে ভাই, মাশাআল্লাহ, সুন্দর কোয়ালিটি সম্পন্ন। মাজার শেপটাও আপনারা দেখতে পাচ্ছেন, দুই সাইডে প্রিন্ট দেখেন, দুই সাইডে। এগুলো কিন্তু সবকিছু দুধের পশম ভাই, গরুর পশম। আচ্ছা, এগুলো উঠে যাবে একদম। এখানে তো কথা বলে নিতে পারবে ভাই, এখানে হালকা কিছু দরদাম করে নিতে পারবে ভাই। আচ্ছা ভাই, আমরা তাহলে তারপরের গরুটা দেখাই। দেখেন ভাই, সিরিয়ালের ছয় নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছি, একদম টন টন একটা গরু। হ্যাঁ ভাই, চামচুটা খুব পাতলা, দেখান দর্শকদেরকে, মাশাআল্লাহ। আর গাতে একদম তেল তেলে মনে হচ্ছে, একবার তেল তেলে ভাই, পশম পাল্টি গেছে, বুঝতে পারলেন দর্শক দেখতে পাচ্ছেন। আসলেই কিন্তু সৌন্দর্য সম্পন্ন একটা সার বাচ্চা। হ্যাঁ ভাই, তো কালো হলেও এর মধ্যে একটা অন্যরকম সৌন্দর্য রয়েছে। এটাও কিন্তু কালো হলে ভাই, এটাও কিন্তু ফ্রিজিয়াম দাঁত ভাই, হলস্টাইন ফ্রিজিয়াম। হ্যাঁ, এটা হলস্টাইন ফ্রিজিয়াম, কিন্তু সাদা অংশটা কমাইছে এই কারণে ভাই। আচ্ছা আচ্ছা, বয়সটা এটা কেমন হবে? এটার বয়স 7 মাস প্লাস ভাই। 7 মাস প্লাস? হ্যাঁ, দর্শকদের মাজার শেপটা দেখাই দিই। দেখেন দর্শক ভাই, দর্শকদের মাজার শেপটা কিন্তু আপনার গরুটা অনেক লম্বা আছে, দেখেন দর্শক, অনেকটা লম্বা গরুটা, যথেষ্ট পরিমাণে লম্বা, 7 মাস বয়স হিসাবে আর কি। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন। আর সিরিয়ালের এটা হচ্ছে 6 নম্বর সার বাচ্চা আর কি, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। হ্যাঁ ভাই, নাড়ি অংশটা তো চমৎকার আসছে ভাই, দেখেন দর্শক ভাইদেরকে, আমি তো দেখিনি, দর্শক ভাই দেখিনি, মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন। এবং পায়ের গিরাগুলো আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ সার বাচ্চা। কিন্তু গরুটার কেমন দাম পড়বে ভাইয়া? এটা চা দাম 76,000 টাকা ভাই। চা দামটা 76,000? এখানে আবার দর্শক কথা বলে দরদাম করে নিতে পারে, এখানে হালকা কিছু দরদাম করে নিতে পারবে দর্শক ভাই। আচ্ছা ভাই, আমরা তারপরে গরুটা দেখাই দিই। দেখেন আর ভাই, সিরিয়ালের এটা হচ্ছে 7 নম্বর বাচ্চা। হ্যাঁ ভাই, আনকমন একটু দেখতে পাচ্ছি, এটা একটা মুন্ডি বাচ্চা ভাই, হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি বাচ্চা, হলস্টাইন ফ্রিজিয়ানের মুন্ডি। হ্যাঁ ভাই, মুন্ডি বাচ্চা তো উঠবে না কখনো না ভাই। দেখেন দর্শক ভাইদের কোনো সিঙ্গের কোনো ইয়াই নাই তো, দর্শক এটা দেখতে পাচ্ছেন, সিঙ্গের কিন্তু কোনো অস্তিত্ব নেই ভাই, দর্শক দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে নিলে। হ্যাঁ মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন, একটা হলস্টাইন ফ্রিজিয়ানের মুন্ডি একটা সার বাচ্চা। হ্যাঁ ভাই, অনেকজন মানে ব্লিডিং এর জন্য নিতে চান, তারা কিন্তু নিতে পারেন বিট করার জন্য। দেখেন দর্শক ভাইদেরকে, চামড়াটা দেখেন, চামড়াটা অনেক অনেক লুজ আছে ভাই, যেখানে টানবেন মনে করেন একদম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন, যেখানে টানবেন ভাই। বয়সটা কেমন আসবে এটা? বয়সটা আনুমানিক 11-12 মাস হবে ভাই। 11-12 মাস? হ্যাঁ ভাই, পায়ের গিরাগুলো দেখাই দিই দর্শক। দেখেন দর্শক ভাই, পায়ের গিরাগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু না অনলাইনে হয়তো দাম তাহলে হবে না। মানে কালোর মধ্যে বিগ বডির একটা গরু দেখতে পাচ্ছি ভাই। গরু আরো আছে, গরু দেখানোর সময় নাই, গাড়ি চলে আসবে, বুঝতে পারলে মানে হাটে নিবে না, হাটে নেবো ভাই গরু। আচ্ছা, তো এটার হচ্ছে বয়সটা কেমন আসবে? বয়সটা আনুমানিক 12-13 মাস হবে ভাই। 12-13 মাস? বেশ বলিষ্ঠ একটা বাচ্চা। হ্যাঁ, বলিষ্ঠ একটা বাচ্চা, অস্ট্রেলিয়ান ক্রসব্রিডের বাচ্চা, ক্রসব্রিডের একটা বাচ্চা, মূলত জাতটা আর কি ক্রসব্রিড জাত ভাই। মাথাটা খুব গোল আছে, দেখেন দর্শক ভাইদেরকে, গোলাকৃতির মাথা, খাওয়া দাওয়ার জন্য দর্শক দেখতে পাচ্ছে, খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল ভাই। আর এটার গাওটা অনেকটা তেল তেলে মনে মানে মানে গর্বে পশম সব পড়ে গিয়েছে ভাই। আচ্ছা, বার্থলিদা কিরমিট ডোজ করে খেলে খাওয়াতে হবে ভাই।
যথেষ্ট পরিমাণে ভারী, আসলে বাচ্চা করবে এগুলো সেই অনুযায়ী। এবং এই সাইড থেকে দেখতে পাচ্ছেন আপনারা, আসলে ক্রস ব্রিডের গরু চমৎকার একটা গ্রোথ পাইছে আর কি। তো সিরিয়ালে এটা শেষ গরু ছিল 8 নাম্বার, মানে আজকের প্রোগ্রামে আরো অনেক গরু রয়েছে কিন্তু সেগুলো হাটে যাবে, হাটে যাবে ভাই। কিন্তু আমি গরু দেখাতে আসিনি, গরু আছে ভাই 10টা মোর, আর দুটো গরু আছে গাড়ি গাড়ি তুলে ফেলেছে ভাই। আচ্ছা এই গরুটা কেমন দাম পড়বে? এটা সাদা দাম ভাই 92000 টাকা ভাই। আচ্ছা এখানে তো কিছু কথা বলা, এখানে হালকা কিছু দরদাম করে দর্শক ভাই নিতে পারবে। আর আকিব ভাই আমরা তো এক এক করে দেখাতে পারলাম 8টা গরুর মতো। হ্যাঁ ভাই, তো সময়ের অভাবে হয়তো দেখাতে পারলাম না গরু, সময় গাড়ি চলে আসে ভাই, গাড়িতে একে একে গরু লোড হচ্ছে, আমার ভাস্তি আছে আমার সাথে দাবি হাটে, ও মনে করেন গরু লোড করতেছে, এমন সমস্যা নাই, যে কটা দেখাতে পারলাম এই কটাই ভাই গরু। আর এর বাইরেও যদি কিনতে চায় তাহলে সরাসরি আসলেই দেখে নিতে পারবে, সরাসরি এসে দেখে শুনলে তো হবে ভাই। আচ্ছা আচ্ছা, তো দর্শকরা যারা মানে অনলাইনে কিনতে চায় তারা কি কিনতে পারবে? হ্যাঁ ভাই, দর্শক ভাইরা কিনতে পারবে, কিন্তু একটা জিনিস কি ভাই, আমি হোম ডেলিভারি কিংবা ক্যাশ অন ডেলিভারি দিই না ভাই। আচ্ছা আচ্ছা, মানে আমার কাছে গরু কিনতে হলে টেনশনে নির্ভয়ে গরু কিনতে হবে ভাই, যে টাকা পয়সা মারা যাবে এমন কোনো কিছু হবে না, টেনশন নাই, এটা কোনো টেনশন করবেন না ভাই। যদি আপনাদের যদি বাড়িতে যদি আপনার কোনো রিলেটিভ থাকে তাকে সরজমিনে দিয়ে পাঠান, আর যদি আপনাদের যদি প্রবাস থাকেন তাহলে আপনাদের যদি গরু কেনার ক্রয় করতে চান তাহলে ভাই আমার এখানে ব্যাংক আছে, আমি ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করতে হবে, কিংবা বিকাশ রকেট সবই আছে ভাই, এগুলোর মাধ্যমে টাকা লেনদেন করলে আমি গরু দিতে পারবো ভাই। আমি কিন্তু ক্যাশ অন ডেলিভারি, আমার কাছে কেউ ক্যাশ অন ডেলিভারির জন্য ফোন দেবেন না ভাই, কেননা আমি যেখান থেকে নিয়েছি গরুটা সংগ্রহ করে ওখানেও কিন্তু আমার থেকে কিন্তু ক্যাশ দিয়েই গরুটা আমাকে দিছে, তাহলে আমি কিভাবে আমি আপনাকে ক্যাশ বা দেওয়া হচ্ছে গরুটা দিয়ে আসবো? আমাকে অনেকজন ফোন দিছে, মানে গেল ভিডিওতে অনেকজন ফোন দিছে যে ভাই গরু থাকলে আমাকে ক্যাশ অন ডেলিভারি দেন। তো ভাই আমার কথা এটাই যে আমি ক্যাশ অন ডেলিভারি দিই না গো, আমার কাছে সরজমিন এসে দেখে শুনে দাদা ব্যথা দিল্লি থাকি ভাই, আর তাছাড়া ব্যাংক আছে, ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করলে আমার নিজ দায়িত্বে আমি গরু পৌঁছা দেওয়ানো আমার দায়িত্ব, আমার যতক্ষণ পৌঁছাবে না ততক্ষণ আমার দায়িত্ব। আচ্ছা আচ্ছা, তো রাকিব ভাই সর্বশেষে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার থাকবে? আমার নাম মোহাম্মদ রাকিব আলী, জেলা পাবনা, ঈশ্বরদী থানা, অরণখোলা গ্রাম। আমার গ্রামের নাম স্বপ্নার সাহ বাগবাড়িয়া। আচ্ছা, আর আপনার মোবাইল নাম্বারটা? আমার মোবাইল নাম্বার 01759950427। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে? হ্যাঁ, এটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে। আচ্ছা ভাই, তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।